করতে পারে। যারা সমুদ্রের পানের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কাছে গ্রাম পঞ্চায়েত সেটা বিকা থানার পক্ষ থেকে বারে বারে সতর্ক করেছি, আপনারা কেউ মধ্য ব্যবস্থায় ঘরে নামবেন না, কিংবা স্নান করার সময় খবরের পিছনে যাবেন না, তাদের কোনো সময় আপনাদের বিপদ ঘটতে পারে। আপনার নাম? রাজকুমার, বর্ধমান থেকে এসেছি। কেমন আনন্দ করছেন দীঘার সমুদ্রে আজকে? আনন্দ করছি, দীঘা সব বন্ধু বান্ধব মিলে বেড়াতে এসেছি। 1 জানুয়ারি সকালে সূর্য উদয় দেখলাম, সব বন্ধু বান্ধব পরিবারের সবাই এসে পিকনিক করছি, খুব ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার, সবাই বহু পর্যটক এসেছে, সবাই মিলে পিকনিক করছি, ভালো লাগছে। শীতটা কেমন আমেজ উপভোগ করছেন? শীতটা ভালো, কিন্তু আনন্দের মধ্যে কেটে যাচ্ছে, কিন্তু কিছু মনে হচ্ছে না। দীঘাতে কোনো বাড়তি ভাড়া টাড়া কিছু নিচ্ছে হোটেলে? না না, খুব একটা মানে একটু কয়লাজনিত চার্জ একটু বেশি পড়ছে, একটু বেশি হচ্ছে আগের থেকে, আগের তুলনায় একটু বেশি। আপনার নাম? আমার নাম রাজকুমার, বর্ধমান থেকে এসেছি। কেমন আনন্দ করছেন দীঘার সমুদ্রে আজকে? আনন্দ করছি, দীঘা সব বন্ধু বান্ধব মিলে বেড়াতে এসেছি। 1 জানুয়ারি সকালে সূর্য উদয় দেখলাম, সব বন্ধু বান্ধব পরিবারের সবাই এসে পিকনিক করছি, খুব ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার, সবাই বহু পর্যটক এসেছে, সবাই মিলে পিকনিক করছি, ভালো লাগছে। শীতটা কেমন আমেজ উপভোগ করছেন? শীতটা ভালো, কিন্তু আনন্দের মধ্যে কেটে যাচ্ছে, কিন্তু কিছু মনে হচ্ছে না। দীঘাতে কোনো বাড়তি ভাড়া টাড়া কিছু নিচ্ছে হোটেলে? না না, খুব একটা মানে একটু কয়লাজনিত চার্জ একটু বেশি পড়ছে, একটু বেশি হচ্ছে আগের থেকে, আগের তুলনায় একটু বেশি। দাদা আপনার নাম? আমার নাম সৌভিক প্রধান। কোথেকে এসেছেন? আমি এসেছি 24 পরগনার বেলঘরিয়া থেকে। কেমন লাগছে পয়লা জানুয়ারি দীঘাতে? কেমন লাগছে বলতে খুবই সুন্দর লাগছে এসে। এমনিতেই দীঘা সবসময়ের জন্য একটা ঘোরাফেরার স্থান, তারপরেও বছরের প্রথম দিন এই প্রথম দিনের আনন্দটা অন্যান্য আর বাদ বাকি দিনগুলো থেকে খুবই একটা আলাদাভাবে সেজে ওঠে। তার উপর মোহনা সৈকতের মতো একটা জায়গা, অনেক মানুষ ভিড় করেছেন এখানে, তাদের সঙ্গে যেমন আনন্দ করছি, দীঘার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দ করছি, এবং নিজের সপরিবারে এসে সেটাও আরও বেশি আনন্দ করছি। এবং আমরা স্নান করলাম, ভোরের প্রাকৃতিক সৌন্দর্য মানে আপনার সূর্যোদয় দেখলাম, খুবই ভালো লাগলো। এবং আজকে সারাদিন মোটামুটি এখানে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, মোটামুটি ছবি তুলে আনন্দ করে আমরা আবার বাড়ি ফিরব। আপনার নাম? প্রভাত কুমার পাল। কেমন আনন্দ করছেন আজকে? খুব ভালো আনন্দ করছি, এবং সমস্ত এসেছে, আমরা সূর্যোদয় দেখলাম, আমিও দেখলাম, আমি উপভোগ করলাম, এবং বিভিন্ন কেনাকাটাও করলাম, সমস্ত কেনাকাটা করে আবার গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আর কী করলেন? সমুদ্রে স্নান হয়েছে? হ্যাঁ, সমুদ্রে স্নান করেছি, স্নান করে এবং স্নানের উপভোগ করেছি, সমুদ্রের জলোচ্ছ্বাসও দেখেছি, সামান্য জলোচ্ছ্বাস, এবং সবাই আনন্দ উপভোগ করে আবার কেনাকাটা করে আবার পৌঁছে যাব। আনন্দ উপভোগ সবাই করছে এই পর্যন্ত। পিকনিক হয়েছে? হ্যাঁ, পিকনিক করেছি, পিকনিকও করেছি, পিকনিকেও এখনও তোড়জোড় চলছে, এবং স্নান সেরে
এবং বাড়িতে এখনো যেই কি নাম আপনার? কেমন আনন্দ করছেন দীঘার সমুদ্র সৈকত আজকে? খুব সুন্দর লেগেছে, সমুদ্র সৈকতে এসে আমরা খুব আনন্দ উপভোগ করেছি। পিকনিক করতে চেয়েছিলাম আমরা, কিন্তু এখানে এসে করতে পারিনি, ভিড়ে জনকোলাহল প্রচুর পরিমাণে। আর এত ব্যস্ততার মধ্যে আমরা এতই আনন্দ পেয়েছি যা বলার নয়। সমুদ্রের ঢেউটা খুব ভালো লাগছে, আমরা ওখানে চান টান সেরে এই মাত্র উঠলাম, আর কিছু বলার নেই। মোটামুটি সূর্যোদয় দেখলেন আজকে? সূর্যোদয় দেখেছি, খুব ভালোই লেগেছে, আর কিছু বলার নেই। কত পর্যটক এসেছেন বলে মনে হয় আজকে আপনার? পর্যটক প্রায় 7-8 হাজারের কম নয় মনে হচ্ছে, যেটুকু আমার অনুমান এইটুকু। খুব ভালো লাগছে মোটামুটি।